230 টাকা কেজি আর এক পিস যদি খেতে চান এটার দাম হচ্ছে 15 টাকা এই দেখেন একদম সফট ভিতর পর্যন্ত রস গেছে দোকানের নাম হচ্ছে পল্লী ভাই গ্রামের সাইডে যে সব মিষ্টির একটা স্বাদ না সেই রকম একটা স্বাদ পাবেন মিষ্টি ভালো আর এই দোকানের একটা বিশেষত্ব হলো যে আপনার প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই শেষ হয়ে যায় মানে এরা একদিনের মিষ্টি আরেকদিন সেল করে না আরে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসসালামু সবাই ভালো আছেন এখন আমি দাঁড়িয়ে আছি সাভার এটা হচ্ছে বিরুলিয়া রোড পোলোর মার্কেট বলে জায়গাটার নাম এই জায়গাটাতে আসার কারণ হচ্ছে এই যে মিষ্টির দোকান পল্লী ভাই ভাই সুইট মিট পল্লী ভাই ভাই সুইট মিট এই মিষ্টির দোকানটা এখানে ব্যাপক ফেমাস ফেমাস হওয়ার কারণ হচ্ছে তারা দুই ধরনের মিষ্টি করে একটা হচ্ছে রসগোল্লা যেটা আর একটা হচ্ছে কালো জাম ঠিক আছে মানে রসের কালো জাম আর কি তো দুইটাই হচ্ছে 230 টাকা কেজি এটা আগে আরো কম ছিল এই রিসেন্টলি তারা দাম বাড়াইছে এই দুইটা মিষ্টি ব্যাপক সুনাম আর দইও আছে তাদের তো চলেন আজকে এগুলো টেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব আসেন এই হলো পল্লী ভাই সরেস রসগোল্লা আর কালো জামটা আজকে শেষ হয়ে গেছে আমাদের ভাগ্য খারাপ যে আজকে একটু আগেই শেষ হয়ে গেছে সেটা তো এই যে সাদা মিষ্টিটা পেয়ে গেছে এটা হচ্ছে রসগোল্লা এটা হচ্ছে 230 টাকা কেজি আর এক পিস যদি খেতে চান এটার দাম হচ্ছে 15 টাকা মাত্র 15 টাকা এত বড় মিষ্টি আর এই যে দই হয় তাদের নিজস্ব দই কাপ দই এটা হচ্ছে 35 টাকা 100 গ্রাম আছে সম্ভবত তো মিষ্টিটা এখানকার সাদা মিষ্টিটা বেশি জনপ্রিয় কালো মিষ্টিটা শেষ হয়ে গেছে আজকে নাই কালো জাম যেটা ওটাও একই দাম 230 টাকা কেজি 15 টাকা পিস হ্যাঁ তো মিষ্টিটা কেটে দেখায় ভিতরটা এই দেখেন একদম সফট ভিতর পর্যন্ত রস গেছে দেখি মিষ্টির স্বাদ কেমন বিসমিল্লাহ রহমান রহিম দোকানের নাম হচ্ছে পল্লী ভাই তো মিষ্টি তো একটা গ্রামের সাইডে যে সব মিষ্টির একটা স্বাদ না সেই রকম একটা স্বাদ পাবেন পল্লী পল্লী একটা ভাব আছে মিষ্টি ভালো মিষ্টি ভালো আর এই দোকানের একটা বিশেষত্ব হলো যে আপনার প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই শেষ হয়ে যায় মানে এরা একদিনের মিষ্টি আরেকদিন সেল করে না অল্প করে বানাই প্রতিদিন মোটামুটি 40 কেজি 50 কেজি মিষ্টি সেল হয় অর্ডার বাদে হ্যাঁ যদি অর্ডার থাকে সেটা আলাদা তো প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই তারা শেষ করে ফেলে তো আজকে কালো মিষ্টিটা শেষ হয়ে গেছে আমরা এখন মোটামুটি 3:30-4 বাজে পিওর মিষ্টি মানে আসল রসগোল্লা কিন্তু এটাই 230 টাকা মিষ্টি টাটকা একদম সেই বোঝা যাচ্ছে এবার আমি দুইটা টেস্ট করব এন্ডে ওয়ান টাইম কাপে দই জমানো দুইটা বেশ কিন্তু ঘন হ্যাঁ দেখি দইটা কেমন দইটাও ভালো দইও খারাপ না কিন্তু এই দোকানের এই দোকানটা যে জন্য চলে দোকানের ডেকোরেশনটা কিন্তু সেরকম না হ্যাঁ মানে একদম আকর্ষণীয় না ভালো লাগার মতো না কিন্তু দোকানটা চলে মূলত মিষ্টির জন্য তো আপনারা যারা সাভারে আসবেন যে দোকানে এসে মিষ্টি টেস্ট করতে পারেন মিষ্টির প্রাইস কম কিন্তু মিষ্টি ভালো যারা রসগোল্লা পছন্দ করেন বা কালোজাম পছন্দ করেন অল্প দামে নিতে চাইলে এখান থেকে নিয়ে দেখতে পারেন ঠিক আছে তো এই ছিল ভিডিও এটা রিকোয়েস্টের ভিডিও ছিল তো সময় হচ্ছিল না আসলে তো শেষ পর্যন্ত ভিডিও করতে পারছি আলহামদুলিল্লাহ কালো মিষ্টিটা দেখানোর সুযোগ হলো না দেখাবো কোনো এক সময় যদি সুযোগ হয় তো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার কমেন্ট করেন আর আমাদের জন্য দোয়া করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ